আসসালামু আলাইকুম, ইজিটিজবির পক্ষ থেকে আমি রাসুলা সিয়াসকা আপনাদের সাথে। আর আমরা আজকে আলোচনা করব অনলাইনে ইনভেস্ট করাটা কতটা নিরাপদ, আসলে এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো সর্বপ্রথম যে ইনভেস্ট সাইটগুলো আছে, সর্বপ্রথম হচ্ছে স্পেসি, রিং আইডি, জিএসসিবিডি এবং ইনসাব সেভেন। যাই হোক, এগুলোতে হচ্ছে ইনভেস্ট করে আপনারা টাকা আর্ন করতে পারবেন। তো এর আগে আরও তিনটি সাইট ছিল, জনগণের কোটি কোটি টাকা মেরে দিয়ে চলে গেছে, গোল্ড রাশ, গোল্ড লাইন, টুলাই। তো গোল্ড রাশ, গোল্ড লাইন, টুলাই, এদের মূলত উদ্দেশ্য ছিল যে জনগণের কোটি কোটি টাকা মেরে দিয়ে চলে যাবে। তো আপনারা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ইনভেস্ট যেখানে সেখানে একটু রিস্ক অবশ্যই থাকবে। এর সঙ্গে আমি আপনাদের আরেকটা কথা বলতে চাই, আপনাদের উদ্দেশ্যে এটা বলতেছি যে আপনারা যদি অনলাইনে ইনভেস্ট করে থাকেন, এরকম যদি মূলত আপনাদের মাথার ভিতরে এরকম টেন্ডেন্সি থাকে, তো আপনারা নিজস্ব টাকা যেগুলো থাকবে মানে নিজের সঞ্চয়টুকুই ইনভেস্ট করবেন, মানুষের থেকে ধার নেবেন না। আর ধার নিয়ে যদি করেন, যদি দেখা গেল যে আপনি কখনো এক সময় দেখা গেল আপনি একটা লসের পর্যায়ে পড়ে গেলেন, সেক্ষেত্রে আপনাকে অনেক বড় একটা ধাক্কায় পড়তে হবে। আর এজন্য যদি নিজের সঞ্চয় থেকে কিছু ইনভেস্ট করে থাকেন, আর যদি সেখানে সমস্যা হয়ে যায়, ভালো একটা ধরেন খুব একটা সমস্যা হইলো, তো আপনারা নিজের সঞ্চয় যদি ইনভেস্ট করেন আপনার নিজের সঞ্চয়টা যাবে। তো অনলাইন ইনভেস্টের রিস্ক মূলত হচ্ছে আপনি নিজের টাকায় ইনভেস্ট করবেন, অন্যের টাকা ইনভেস্ট করবেন না, যাতে আপনি যদি পরবর্তী সময়ে এই ব্যবসাতে কোনো সাইট আপনার টাকা মেরে দিল, যেন আপনি নিজেকে বুঝতে পারেন যে আমার টাকা মেরে গেছে বা আমার টাকায় লস হয়ে গেছে। যাই হোক, এটুকুই আমার থেকে বলা আজকে আপনাদেরকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করবেন, আর পরবর্তী টাইমে যদি আমাকে দেখতে চান অবশ্যই সেটা কমেন্টে জানাবেন।